নমস্কার বন্ধুরা, মাস্টারি ফর সাকসেস ইউটিউব চ্যানেলে যে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে প্রিলিমিনারি রেজাল্ট ডেট কপি হতে চলেছে, যে নতুন আপডেটটা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে এটাও শেয়ার করব যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিএমটি এবং পিএটি কবে নাগাদ শুরু হতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বড় আপডেট, তো কাল রাতে যেটা আমি বিকালবেলা যেটা খবর পেয়েছি তারপরে আমি আমার চ্যানেলে কমেন্টে দিয়েছি যে তোমরা জানতে চাও কি না। তোমরা অনেকে ভালো রেসপন্স করেছো, তো এখন আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি। তো কথাটা বলার আগে, ডেটটা বলার আগে তোমাদের কিছু কথা আমি বলতে চাই। যেমন দেখো বন্ধুরা, আমি যে ডেটটা বলবো সেটা একটা সূত্র মারফত খবর পেয়েছি, অফিসিয়ালভাবে কিন্তু এখনও কোথাও কিন্তু এটা পাবলিশ হয়নি, সেটা পিএমটির হোক বা তোমাদের প্রিলিমিনারি রেজাল্টের ডেট হোক, ঠিক আছে? তো যে জিনিসটা আমি জানতে পেরেছি কালকে, তো সেটাই আমি তোমাদের সাথে এখন বলবো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যে প্রিলিমিনারি 26 সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমাদের বুধবার অর্থাৎ 8ই ডিসেম্বর, ঠিক আছে, বুধবার অর্থাৎ 8ই ডিসেম্বর দিবে। তো এতটুকু কনফার্ম আছে খবরটা, ঠিক আছে? এবং তোমাদের পিএমটি এবং পিটি অর্থাৎ মেজারমেন্ট দৌড় যেটা আছে সেটা কিন্তু তোমাদের 27ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করবা, তুমি কীভাবে বলছো? দেখো, এখানে এক সূত্র মারফত আমি এক খবর পেয়েছি, আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠ এখানে হবে। যারা উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল জোনের ছেড়ে আছো, ঠিক আছে, যারা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদের কালিম্পং এই ডিস্ট্রিক্টের ছেলে আছো, তাদের মাঠ কিন্তু শিলিগুড়ি অম্বিকানগর হবে। এবং এখানে কিন্তু 200 মিটারের ট্র্যাক আছে, তো তোমরা সেই হিসেবে প্রস্তুত করে নাও। এর আগে এই সম্বন্ধে আমি অনেক আপডেট তোমাদের দিয়েছি যে তোমাদের মাঠের কিন্তু যেভাবে আছে 200 মিটারের মাঠ হবে, আর যেগুলো এক্সারসাইজের সময় যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু কোনো কিছু খুলে নাই, ঠিক আছে, সব কিন্তু হুবহু রয়েছে এই মাঠ হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তোমাদের। তো আমার কাছে যতটুকু আপডেট রয়েছে সেটা হচ্ছে 8ই ডিসেম্বর নাগাদ তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে এবং 27ই ডিসেম্বর থেকে তোমাদের রান শুরু হতে পারে। এবার কথায় আসি, এই যে ডেটটা বললাম এটা কিন্তু অফিসিয়াল না, ঠিক আছে, আনঅফিসিয়াল সূত্রে আমি জানতে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখা হলো রেজাল্ট তোমাদের 8 তারিখ না দিয়ে 9 তারিখ, 10 তারিখ বা 11 তারিখের মধ্যে দিল, ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা কমেন্টে যাবা, কমেন্টে যা আমি জানি অনেকে তোমরা ভুলভাল কমেন্ট করো যে তোমার কথা অমুক, তুমি কীভাবে জানলে, ঠিক আছে? তো আমি আমার জিনিসটা বললাম, আমি জানি যতটুকু শুনতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আমি এক্সট্রাভাবে তোমাদের কিছু বলছি না যে 8 থেকে 11 তারিখ পরীক্ষার রেজাল্ট দিতে পারে, যেটা শুনেছি জানেছি সেটাই দিয়েছি। সাপোজ দেখো 8 তারিখ রেজাল্ট না দিলেও তাহলে 9 তারিখ 10 তারিখ ডেট আছে, সেই ডেটেও দিতে পারে, কারণ ডেট এখনও কনফার্ম হয়নি, 2-1-এর মধ্যে ডেট কনফার্ম হয়ে যাবে, তোমাদের অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে ইতিমধ্যে, ঠিক আছে? তো রেজাল্ট দিতে খুব একটা বেশি দেরি করবো না, সেটা তোমরা জানো, আমিও ভালো করে জানি। তো তোমাদের মাঠ কিন্তু একটু কনফার্ম হয়ে যায় এই মাসের মধ্যে শুরু হচ্ছে, ঠিক আছে, 27ই ডিসেম্বর থেকে মাঠ শুরু হচ্ছে তোমাদের যতটুকু আপডেট পেয়েছি। এরপরে যদি নতুন কোনো আপডেট পাই, ঠিক আছে, বা ডেট যদি চেঞ্জ করে বা নতুন যদি আপডেট আমার কাছে আসে, আমি যদি খবর পাই তোমাদের সাথে কিন্তু অবশ্যই একটা নতুন ভিডিওর মাধ্যমে শেয়ার করে বলবো। তো ততক্ষণে তোমাদের একটাই কথা বলবো যে চ্যানেলটার সাথে তোমরা অবশ্যই জুড়ে থাকো, এই চ্যানেলের সাথে তোমরা অবশ্যই জুড়ে থাকো এবং প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাবে। যদি কনফার্ম থাকে, যদি কোনো আপডেট না থাকে, তাহলে এই 8ই ডিসেম্বর তোমাদের রেজাল্ট দিচ্ছে, যদি কোনো নতুনভাবে কোনো ইনফরমেশন আমি পেয়ে থাকি তো কিন্তু আমি অবশ্যই সেটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু সবার আগে আমি তোমাদের সাথে মাঠের ভিডিও, রানের ভিডিও সবার আগে তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? তো এর জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের পর্যন্তই এটাই আপডেট দেওয়ার ছিল, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ বন্ধুরা।